দেখে দেখে দেখো বাবা কত লোক। একটু উপরে দিকে, একটু ডান দিকে ঘোর, ডান দিকে ঘোর। একদিন একটু খাবি, ব্যথা ব্যথা লাগবে না। এটা যখন টানবো কথা বলবো না, হ্যাঁ, তাহলে এই আওয়াজটা আসবে ভালো কানের মধ্যে আটকে। ভিকো সি না কি আছে না, না বিট মিট বিট সি দেখো ভালো করে। ওগুলো দিলে এরকম ইয়ে হয়, বেশি এরকম মূল্য হয়। কত লোম দেখো, হ্যাঁ তাহলে আমার ভালো আসছে না, হ্যাঁ কানের লোক লাগে লাগে যেহেতু লাগছে না। বুঝো ব্রাইডাল মেকআপ করলে জানো তো সবার এগুলো কাটতে দেয়। মানে তোর মেকআপ তো মেকআপ বসবেই না। গালে এখানে এই লোমগুলো থাকলে এতে আরো নোংরা বসে বেশি। দেখে গালে মেরে কত নুন লাগে আজকাল, ওই চুলের জন্য ইয়ে যেন তো বলছি চুল থাকে আজকালটা নুন একটু করে তুলো ভালো করে ধরো, আমি একটু দেখতে পাচ্ছি আয়না ফেল ওইটা দেখা যায়। তুই সত্যি সত্যি নাকি তো বলছিস আমি শান্তি হয়েছি, মানে জানাটা বুঝে দেবে মিঠু ভাই এই পাশে আসো তো, এই পাশে এই পাশে এই পাশে এই জায়গা, এই জায়গা তো তোলো, এই জায়গা তো তোলো দুইটা সাথে হলে চুলে কালার করবে, তাহলে সকালে আসলেই তো হয়। আর কি করবো কাল, আজকে থাকবে, কালকে রবিবার তো না। এটা আরে দিচ্ছে, একদিন গেছিলাম ওই মারে দিয়ে আইতে, আমার চালানোগুলো আমার পছন্দ না, কথাও বলি না। দেখি একটু গলা ঠোঁট গলা মলা সব জায়গায় এত বসে মুঠে মাই জায়গা যাও। এই পরের বাসে তোদের একটা ফেসিয়াল করে দেবো, হ্যাঁ মুখে এগুলো একটু মোটা মোটা হয়ে যেতেছে। অনেক দূরে হয়ে গেছে তোর বাড়ি আর আমার বাড়ি, দূরে হলে ভালোবাসাটা ভালো থাকে রে।
নাই তো মডেল সাজতাম প্রত্যেকদিন যাই যাই। চলো আমার লোক যাবি? না দিদি এখন যাবো না, আমার আশের বাচ্চার দিনকে নিয়ে আরো নিচের দিকে টানো। সামনে এই জায়গাটা জীব ঢোকা দীপা তোর তো উঠছে, তুই কাটবি নাই দীপা রে? ও শ্বশুর শ্বশুর বাড়ি নেই, শ্বশুর আছে শ্বশুর খবর ছেলে কই ঘুমায় তা পোতে স্কুলে লাগবে। এদিকে এদিকে খেয়াল রাখো, এদিকে খেয়াল রাখো। ফুলটা নাকের ভিতরে ঢুকাই দাও, ভিতরে কোথায় বলতে গেছে? দেখো ভিতরেও কত বড় বড় ফুল আসছে। ধরবি নাকি? ধরবি কি ফোন? ধরবি ফোন? আমার না দেখা যাচ্ছে এটা ভালো। ফোনটা পরে ধরো, ভালো করে দেখো। সুস্থই লাগে দাদা, কিছু করবো না, ভয় পাবি না। ঢাল বন্ধ করে খাবো না, ভিতরে ঢুকে যাবে। চুল ভাবছে এমন একটা উর্বর জমি পাইছি আমার বাবু সার বেশি দেখি দাদা। হ্যালো, এই তো পূজাদের বাড়ি। এই তো আধা ঘন্টা হয়েছে। মিঠি নিচে ওই ছাদে রয়েছে, ওরা সবাই নিচে। দিদি আমি পূজা আর ওকে হয়ে গেছে। বৃষ্টি একবার হয়েছে, এখন হচ্ছে আবার হবে মনে হচ্ছে মেঘটাকে। দিদি গো এই জায়গায় যে ব্লেড লাগান দিদি আমার মোটা মোটা হবে না? না না আমি তো সবসময় করি, আমার হয়েছে যত ভুল ধারণা। ও আচ্ছা, শহরের মেয়েরা সবসময় করে, আমি তো পার্লারে আমি তো যাইনি, সবসময় করে। যদি ওই তো তাহলে কেউ করতো, আর তাহলে যদি এই কি কয় ব্লেড দিলে যদি হয়ে যাইতো তাহলে কোনো ছেলে একা ছেলে কে হয় কি করে? ওটা তো হরমোনের ব্যাপার, যে ছেলের যেরকম হরমোন তা সেরকম। সব ছেলের একই রকম দাড়ি থাকে না? তাহলে তো সবাই দাড়ি কামায়। আমাদের আয়েশের বাবার তো নাই, তাহলে সবাই তো দাড়ি কামায়। তোর ব্লেড দিলে তাহলে ওই যাইতো, যদি এরকমই হইতো। ওর হয়ে গেছে উল্টো, বরের নাই ওর আছে। তোর তো একটা দাঁত দিস মাঝে মাঝে, পায়ের থেকে কাটে লাগা দিই। পাও কাটবি তুই আমার? পা কাটবে না, কাট সব পরিষ্কার করে দিই আজকে। আমার আমার ফোনটা একটু নিয়ে আসো, স্ট্যান্ডটা ধরে নিয়ে আসি।
পেটটাও ছাঁচে দিয়ে যাবে, পেটের মধ্যে না পেট দেওয়া যাবে না, না পেট তোমাকে দেবে না, ওইগুলো দিলে আমার ইয়েও হবে না, এলাও হবে না। মুখটা পুরোটা দেখা দাও, এপাশ থেকে এপাশে কিরকম হয়েছে, একটু হাসি হাসি দাও। হাসি না বেরোলে কি করুন বন্ধুরা, কর নাম নেরা স্যার, ওইটা ওইটা বন্ধ করে দাও, ওইটা অফ করে দাও।